पे एक बार बेचा गंडगोल, बात पे एक बार बेचा गंडगोल। बाटुल बीच चुदू तो ढालबे माथा गोल, बाटुल बीच चुदू तो ढालबे माथा गोल। बिच्छुआर होबो हाथी बादुलेर काछे तोरा खाबी लाथी, ए बाच्चू बिच्छुआर होबो हाथी बादुलेर काछे तोरा खाबी लाथी। छूटे गिए तेरे पूरे वैक खुशी मेरे मुरे कोरे देबे रोल रोल रोल। बाच्चू बिच्छु ओरे फाटबे ए बाढोल, बाच्चू बिच्छु ओरे फाटबे ए बाढोल। बादुल दिखबे ये 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 बादुल। আজকে 100 মিটারে যে ভালো করবে তাকে একটা টফি দেব। এত খাটনির পর একটা 10 পয়সার টফি? চুপ কর বিচ্চু, স্যার যা বলছে শোন। এই নিয়ে 5 বার 100 মিটার দৌড় করালেন স্যার, টোটাল 500 মিটার হয়ে গেল। 5টা টফি দিলে উৎসাহ পেতাম। অলিম্পিকে সোনা পেতে গেলে প্রচুর দৌড়াতে হবে। 500 কেন, 5000 মিটার প্র্যাকটিস করাবো আমি। কথা কম দৌড় বেশি, মাসি দিলেই স্টার্ট। ভুল যেন না হয়। 1 2। এই 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 মাঠে আজ থেকে সব দৌড় টোড় বন্ধ, বসের হুকুম, মাঠ ছাড়তে হবে। এখানে বিশাল মার্কেট হবে, সিনেমা হল হবে, খেলা টেলা সব বন্ধ আজ থেকে। মনে থাকবে? হ্যাঁ মনে থাকবে ভাই, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও ভাই। আর যদি এই মাঠে তোদের কাউকে দেখি এই ঘোড়ার সবকটা টোটা না তোর ঘুড়িতে ঢুকিয়ে দেবো, মনে থাকে যেন। যা 100 মিটার দৌড়া। 1 2 3। ও বাটুল দা, স্যার তো খুব ভয় পেয়েছে গো। তোরা ইয়ে মানে এই একটু তো ভয় পেয়েছি, গুন্ডাগুলো বন্দুক নিয়ে মাঠ দখল করতে এসেছিল, অমন দেখে ভয় পাবো না বলো। ঠিকই তো, আমাদের অঞ্চলের সাধারণ মানুষের স্বার্থে মাঠে সিনেমা হল তৈরি হলে কত ভালো হবে বলো তো। সিনেমা দেখতে কত দূরে সেই শহরে যেতে হয় সবাইকে। এই কোন কালে নদের নিয়াই দেখি দিলাম গো, এই ছোট কালে এখনো মনে পড়ে। এই হলটা হলি পরে ধর্মের কল বাতাসে নড়ে, তিনি বাজায় ঝুনঝুনি, ঠান্ডা মাথায় ডান্ডা ঝাড়ে, কত বই দেখতে পেতাম। ও ভালি আমার কেমন এই পরানটা আকুলি বিকুলি করতেছে গো। না মাঠে কোনো সিনেমা হল কোনো মার্কেট তৈরি হবে না। আমাদের খেলার মাঠ চাই। ঠিক ঠিক ঠিক, খেলার মাঠে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমাদের মাঠ আমরা কাউকে দেব না। আমিও তাই চাই, কি আর করা যাবে। ও কিছু আর করা যাবে না বুঝি, তাহলে আমিও তাই চাই। তোরা পারবি না তোদের খেলার মাঠটাকে বাঁচাতে? হ্যাঁ মাটুল্লা পারবো, পারবো 100 বার পারবো। আরে প্রাণে বাঁচলি তো মাঠ বাঁচবে, বন্দুক নিয়ে তো গুন্ডাগুলি ধেয়ে আসবে। আরে আমি তো আছি নাকি মাটুল্লা, তুমি আমাদের কি করতে বলছো বলো তো। অন্যায় কাজের প্রতিবাদ। তুমি তো একাই ওদের শেষ করে দেবে বাটুলদা। তোদের খেলার মাঠ তোদেরকেই বাঁচাতে হবে, তবেই আমি থাকবো তোদের সাথে। সিনেমা হল মার্কেট বানানোর অনেক জায়গা আছে, এখানে নয়। ঠিক ঠিক বাটুলদা, তুমি থাকতে আমাদের কোনো ভয় নেই। আমাদের মাঠ আমরা কাউকে নিতে দেব না, দেব না, দেব না। আমার ভুঁড়ি, আমার ভুঁড়ি। বাচ্চু বল, কাল সকালে সত্যি কি মাঠে যাবি নাকি রে প্র্যাকটিস করতে? যাবই তো, মাটুল্লা তো তাই বলল। আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিছুতেই বুঝতে পারছি না বাটুলদা আমাদের মতো এমন ছোট ছোট কচি ছেলেগুলোকে কেন এমন বন্দুকের সামনে গিয়ে দিচ্ছে রে, আমাদের ঝামেলা করতে উৎসাহ দিচ্ছে। ঝামেলা নয় রে বোকা, প্রতিবাদ, অন্যায়ের প্রতিবাদ।
তাছাড়া বাটুলদা তো নিজেও থাকবে রে বোকা। না বাটুলদা তো কোনোদিন এমন ভাবে আমাদের সামনে এগিয়ে দেয়নি, তাই ঘুমো এবার। বাটুলদা ঠিক যেমনটি বলেছে আমরা ঠিক তেমন কি করবো, ভয় পেলে তুই যাস না বাবা। ইয়ে ভয় 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 কেন বাবা? এই বিচ্ছু শর্মা কোনোদিন কোনো ভয় পেতে শেখেনি। ঠিক আছে, এখন ভয়ও পেতে হবে না, কথা না বলে ঘুমো, কাল ভোরে উঠতে হবে। তোদের সাহস তো দেখছি বহুত বেড়েছে রে, আজকে আবার মাঠে খেলতে এসেছিস। মাঠে খেলতে গেলে কি সাহস লাগে নাকি? এটা আমাদের মাঠ, আমরা খেলছি, তাতে কার কি বলার থাকতে পারে? ওরে আমার বিপ্লবী সোনার চাঁদ ছেলে রে, আর একটা যদি কথা বলেছিস না, এক আছাড়ে হাড়গোড় সব ভেঙে দেবো। আমি কিচ্ছু শুনবো না, ওই মাঠের দখল আমার চাই, নয়তো তোরা কিন্তু কেউ বাঁচবি না, সব কড়াকে আমি একেবারে শেষ করে দেবো আমি। আরে ঝাড় পিঠে সিনেমা কি কম দেখিছি গো, আমি তো আর তোদের মতন ঘুষি যাচ্ছি পারবো না। ও গাড়ির নিচে ঢুকে দিলাম ঘুষ করি হাওয়া খুলে। খুব ভালো করেছো নিতাই, দেখলে তো একসাথে রুখে দাঁড়ালে গুন্ডা বদমাশরা সব ভয় পেয়ে যায়। আমার চোখ তো সানা বজা হয়ে গেল, আপনি ভয় কি দৌড় কি দৌড়। তোমার চোখ সানা বড়া হয়ে গেল কিন্তু আমাদের মত আমাদেরই থাকলো, বলো স্যারকে খবরটা দিতে হবে নিতাই দা। এখনো হলপ করে বলা যাচ্ছে না রে। মানে মানে বাটুলদা, এত সহজে কি গুন্ডাগুলো হাল ছাড়বে? যেগুলো মার খেয়েছে সেগুলো তো দম দেওয়া কতগুলো পুতুল মাত্র, ওই পুতুলগুলোর পেছনে আছে পাকা কোনো মাথা, যে ওই পুতুলগুলোকে দম দিয়ে মাঠে ছেড়েছিল মাত্র। তুমি বলতে চাইছো ওদের সুতো বাঁধা আছে অন্য কারোর হাতে, যার নির্দেশে ওরা ওরকম নাচছে? একদম তাই, ওই মাঠ দখল করতে কে চায় সেটা জানতেই হবে, আরো বড় যুদ্ধের জন্য প্রস্তুত থাকতো না। আমি তো আসি, একটা গজাল একদিকে সঙ্গে নিয়ে নিয়ে ঘুরবো, বিপদ দেখলি চাকায় ঢুকে দেব। পাঞ্চার স্পেশালিস্ট নিতাই দা। দেখ তো বাচ্চু, দারোগা বাবু এলো মনে হয়, খবর পেয়েছে নিশ্চয়ই। দেখছি মাটুলদা। মা মা গো, সবই তোমার ইচ্ছে মা, শান্তি দাও মা, শান্তি দাও। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি শ্রীমদ শান্তিনন্দ স্বামী, জগতে শান্তির বাণী প্রচার করাই আমার কাজ, সুদূর চীন দেশে শান্তির বাণী প্রচার করে এসেছি। শুনলাম এই অঞ্চলে খুবই অশান্তির সৃষ্টি হইয়াছে, তাই বিবেকের ডাকে চলিয়া আসিলাম। কে বিবেকটা?
বিবেকদা আপনাকে ডেকেছে? বিবেকদা বলে তো আমাদের পাড়ায় কেউ থাকে না, তাই না বাটুলদা? আহ, চুপ কর তুই। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি শান্তির বাণী প্রচার করে বেড়ান। সবই মায়ের ইচ্ছা, মা 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 গো। তবে আমার মনে হয় আপনি ভুল জায়গায় এসেছেন। আমাদের এই ছোট্ট শহরে কোনো অশান্তি নেই, আমরা শান্তিতেই আছি। মা গো, মা, এ কি বলছেন আপনি? একটি খেলার মাঠকে কেন্দ্র করে এমন ফুলের মতো নিষ্পাপ ছোট ছোট বাচ্চাদের উপর অসুর শক্তির আক্রমণ হচ্ছে, সর্বোপরি খেলবার মাঠটাই কেড়ে নেওয়া হচ্ছে, এ অন্যায়, এ অবিচার, এর বিরুদ্ধে রুখে দাঁড়াতেই হবে। বাচ্চারা নিজেরাই ওদের খেলার মাঠ বাঁচাতে পারবে, আপনি ভাববেন না। হ্যাঁ, তাছাড়া বাটুলদা একাই 100, আর কাউকে আমাদের লাগবে না। ঠিক বলেছ বাচ্চু বাবু, তাছাড়া গজাল নে আমি দিয়ে দিয়ে আসি, দোবো ফুস করে ঝুইকে। সবই মায়ের ইচ্ছে। এই দেখো, এখানে আমার মা এলো করছি। আমি আপনাদের কাজে বাধা দেব না, তবে এত দূর থেকে যখন আমি এসেছি এই মাঠে, আমি বসে শান্তির বাণী প্রচার করতে চাই, একটা দিনের জন্য হলেও অনুমতি দিন আমায়। মানে ঠিক আছে, যা করবার করুন, তবে একটা দিনই কিন্তু। মা, মা গো, সবই তোমার ইচ্ছে, মা, সবই তোমার ইচ্ছে। আমি বিদায় নিলাম, আমার নতমস্তক প্রণাম নেবেন সকলে। বাটুল্লা, কেসটা কি গো? সন্ন্যাসী ফিরিতে শান্তি বিলোতে চান? সন্ন্যাসীর হাবভাব আমার মোটেই ভালো লাগলো না মাটুল্লা। আমিও তাই ভাবছি রে, চীন দেশ থেকে সোজা এখানে। ওই সাধু বাবা রে, লুকোয়ে ফলো করলি কেমন হয়? কোথায় যাচ্ছে, কোথায় থাকছে, কি খাচ্ছে, কি কি বাণী ছড়াচ্ছে? আমিও সেটাই ভাবছি নিতাই। শোন বাচ্চু, তুই বিচ্ছুকে নিয়ে বেরিয়ে যা, ওই লোকটার পেছনে আঠার মতো লেগে থাক, বিকেলে ফিরে সব খবর দে আমায়। আমি একটু থানায় যাচ্ছি, দারোগা বাবুকে ব্যাপারটা জানিয়ে রাখতে হবে। নিতাই, তুমি বাড়ি যাও, আর বটকবেল স্যারকে একা রেখো না। ঠিক আছে, তা কিছু হলি আমাদের একটু ডাকবেন, গজাল নে আমি দিয়ে দিয়েছি, চলি এখন। সবই মায়ের ইচ্ছে। শান্তির মধ্যে অনেক অশান্তি লুকিয়ে আছে রে মিচ্ছু। তার মানে সবাইকে খাবারের লোভ দেখিয়ে মাঠে জড়ো করছে। শান্তির বাণী শুনবে আর ফিরিতে পোলাও, আলুর দম, বেগুনি চাটনি, মিষ্টি প্রসাদ খাবে। মাটুলদা, সন্ন্যাসী কি মতলব বলো তো? নিজের গাঁটের কড়ি খরচা করে অঞ্চল শুদ্ধ লোককে খাওয়াচ্ছে।
একজন সন্ন্যাসীর পকেটে এত টাকা? ফোনটাই বা কাকে করলো? গাড়ি এলো, চলে গেল। কোথায় গেল? গাড়ি কে পাঠালো? কি সন্ন্যাসী? আমাদের মাঠ দখলের সঙ্গে কি ওর কোনো সম্পর্ক থাকতে পারে? মাতুলদা, থাকতে পারে না, আছে, আমি নিশ্চিত। তাই আমাদের মাঠেই শান্তি সভা করবে? বাচ্চু, চল তুই এসটিডি বুথে আমাকে নিয়ে। বিচ্ছু, তুই বাড়িতে থাক, দারোগাবু আসতে পারে। ঠিক আছে মাতুলদা। চলো মাতুলদা। এই যে ভাই, আজ সারাদিন তোমার বুথ থেকে যত ফোন হয়েছে তার লিস্টটা আমাকে দিতে হবে, আমার খুব দরকার, নয়তো তুমিও বিপদে পড়ে যাবে। ইয়ে মানে বিপদ? দিচ্ছি দিচ্ছি, কি মুশকিল? সারাদিনের সব ফোন লোকাল, আশেপাশের অঞ্চলের, শুধুমাত্র এই ফোনটা বাইরে, এসটিডি, অন্য রাজ্যের নাম্বার। 8:31 কথা হয়েছে, সময়টাও মিলছে। ঠিক ঠিক বলেছো মাতুলদা। মাতুলদা, ওই নম্বরে একটা ফোন করবে? 01263966। হ্যাঁ হ্যাঁ বা চাইয়ে, পয়সা কি চিন্তা মত কিজিয়ে, হমকো মাল চাইয়ে। হ্যাঁ হ্যাঁ বলিয়ে, কিয়া কহা সে ডেলিভারি লেঙ্গে? হ্যালো হ্যালো, কি হলো মাতুলদা? টাইম বম। কি টাইম বম? নাম্বারটা টাইম বম সাপ্লাই করে এমন একটা লোকের, তার মানে এখানে বোমা আসছে, মানে সন্ন্যাসীর শান্তির সভায় অশান্তির আশঙ্কা। বোমটা কোথায় পাঠাচ্ছে, কাদের মাধ্যমে? কিছু বললো না, আমি বম কিনতে চাইলাম, দেবে, কিন্তু কবে কার মাধ্যমে কিভাবে দেবে সেটা বলতে চাইলো না। হয়তো বুঝতে চাইছে আমরা পুলিশের লোক কিনা, তবে আমি নিশ্চিত ওই সন্ন্যাসী টাইম বম আনছে সভার জন্য। কিন্তু মাঠে তো সন্ন্যাসী নিজে উপস্থিত থাকবে মাতুলদা। বোমার টাইমটা সেভাবেই সেট হবে, লোকজন যখন পোলাও খাবে। মাতুলদা কি বলছো তুমি, কালকেই তো ওই শান্তি সভা, সবাইকে বারণ করে আসতে হবে মাতুলদা। তোদের কথা যদি বিশ্বাস না করে বা একজন লোকও যদি যায়, তবে আজ রাতের মধ্যেই সন্ন্যাসীকে পাকড়াও করতে হবে মাতুলদা। কোথায় খুঁজবো ওকে? মাথা ঠান্ডা রাখ, সভা বন্ধ হলেও বোমা যে ফাটাবে না এমন কোনো গ্যারান্টি নেই, বরং আমরা ব্যাপারটা জেনে গেছি বুঝলে ও সতর্ক হয়ে যাবে, বোমাটা পাড়ার মধ্যে, বাজারে বা অন্য কোথাও ফাটাবে। তাহলে কি হবে মাতুলদা? কালকে শান্তি সভা হবে, পাখিকে ফাঁদে পড়তে দে। মাতুল বাবু, মাতুল বাবু, মাতুল বাবু, নিতাইকে কারা যেন নিয়ে গেছে। মানে কারা? কিভাবে? রাতে খাবার পর বেড়ালকে খাবার দিতে বাইরে উঠোনে এসেছিল, হঠাৎ চিৎকার শুনলাম, ছুটে বাইরে বেরিয়ে দেখি একটা অ্যাম্বাসেডর গাড়ি চলে গেল, আর আর নিতাই নেই। বাটুল বাবু, বাটুল বাবু, এবার এবার কি হবে বাটুল বাবু? বাটুলদা, অ্যাম্বাসেডর? আপনি এত ভেঙে পড়বেন না, নিতাইয়ের কিচ্ছু হবে না, আমি দেখছি। কাল মাঠে সবাইকে তোরা পোলাও কোপ্তা রান্না করে খাওয়াবি, কেউ যেন বাদ না পড়ে, একেবারে জীবনের শেষ খাওয়া। শান্তির বাণী শেষ হলেই একেবারে অশান্তি। সময় মতো যেন সব কিছু ঠিক হয়, আমি আমি মাঠ থেকে বেরোলেই। কি কি শুনতেছি আমি, মাঠে বোমা ফাটানোর কল করতেছে এরা। কাল মাঠে ভোর থেকেই যেন পুলিশ দখল নেয়, প্রতিটা কোনা সার্চ করবেন, আমি থাকবো মঞ্চের কাছে। একদম তাই হবে বাটুল। কি করি কি করি এখন, আমি বাটুল বাবুরে খবর দিতে হবে, ভয় পেলি চলবে না, বিপদে বুদ্ধি হারাতে নি, কি করি? মতলব পেয়ে গেছি,
আয় বাবা গণেশের বাহন চলি আয় আমার কাছে আয় চো 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 সাবাস নিতাই সাবাস তবে টাইম বম আর রান্নার জায়গায় থাকছে না সবই মায়া এ পৃথিবী মায়াময় বাবা ভণ্ড শান্তিনন্দ অনেক শান্তি বিলিয়েছো এবার টাইম বম নিয়ে তোমার সাক্রেদদের এই মঞ্চে আসতে বলো বলো তো ঘাটটা মোটকে না এখানেই শেষ করে দেবো মানে ছাড়ুন ছাড়ুন আমি বলছি 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 সব বলছি টাইম বমটা ওই দারোগা বাবুর জিপের নিচে আছে আমার জিপের নিচেই টাইম বম আমি সারা মাঠ খুঁজে যাচ্ছি ওটাকে এক্ষুনি খোলো দেখলে নিতাই অন্যায়ের বিরুদ্ধে সকলকেই রুখে দাঁড়াতে হয় প্রতিবাদ করতে হয় তাহলে কেউ কোনো ক্ষতি করতে পারে না আপনি ঠিকই বলেছেন বাদল বাবু আমি যে কি করি এত সাহস পেয়ে গেলাম এই এত কিছু করে ফেললাম এই ভাবলে গায়ে আমি কাঁটা দিচ্ছে গো ভালো কাজ করলে এমনই ভালো লাগে